হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার স্বাগত তোমাদের আরেকটা ব্লগে। আজকে আমি চলে এসেছি খুবই কম খরচে আরিয়াদহের মুক্তকেশী কালী মায়ের মন্দির। হ্যাঁ বন্ধুরা, এই মুক্তকেশীর কালী মা শোনা গেছে খুবই জাগ্রত। এখানে স্বয়ং মহাদেব আসতেন, মহাদেব রূপে আসতেন হচ্ছে রামকৃষ্ণদেব, আর সেই কারণে মহাদেবেরও এখানে বাস ছিলেন এবং মহাদেবকে স্বপ্ন আদেশে অনেকে পেতেন। আর তাই জন্যে এখানে বুড়ো শিবতলায় আছে, যেখানে মা নীলাম্বরীর সাথে মুক্তকেশী মায়ের সাথে বুড়ো শিবের পুজো হয়। হ্যাঁ বন্ধুরা, বুড়ো শিব আর কেউ নয়, স্বয়ং শিবেরই আর এক অংশ বুড়ো শিব। বানেশ্বর রূপেও আমরা শিবকে পূজিত করে থাকি এই মন্দিরেই। এবং এখানে মা, যে নীলাম্বরী মা বলা হচ্ছে, এই মায়ের আসল নাম হচ্ছে মুক্তকেশী মা। আর এই মুক্তকেশী মাকে নীলাম্বরী রূপে শনিবার দিন পুজো করা হয়, আর মুক্তকেশী রূপে এখানে মঙ্গলবার শনিবার সব দিনই পুজো করা হয়। আর এই মা খুবই জাগ্রত, যদি কারো শনিদোষ থাকে, গ্রহণ দোষ থাকে, তারা মায়ের কাছে এসে পুজো দেন। বিপদে আপদে ভাড়া কাটাতে সব কিছুতেই মাকে পুজো দেওয়া হয়। এবং এই মুক্তকেশী মা এতটাই জাগ্রত যে মা সব ভক্তদের মনের মনে বাঞ্ছা পূর্ণ করে। কারোর যদি শরীর খারাপ, কোনো কষ্ট, রোগ, জ্বালা, বিপত্তি থাকে, মা সেটা থেকেও মুক্তি করে। আর এই মুক্তকেশী মায়ের মন্দিরে আসতে গেলে কীভাবে কম খরচে তোমরা আসবে, ফার্স্ট অফ অল আমি সবাইকে বলে দিই, তোমরা যদি কম খরচেই গন্তব্যস্থানে পৌঁছতে চাও তাহলে তোমাদেরকে আরিয়াদহ পৌঁছতে গেলে দক্ষিণেশ্বর আসতে হবে। ডানলপে যারা আসবে, ডানলপ থেকে তোমরা দক্ষিণেশ্বর গামী বাসে উঠে আসবে দক্ষিণেশ্বরে, ওখান থেকে টোটো নিতে হবে, আরিয়াদহে পৌঁছে দেবে। আর অবশ্যই ফেরার সময় আদ্যা মায়ের মন্দির আর দক্ষিণেশ্বরের মন্দিরটা না দর্শন করে তো ফেরা সম্ভব নয়, তাহলে সবই দর্শন করে ফিরো তোমরা। হ্যাঁ, আর এটা যাবার জন্যে সবচেয়ে সহজ উপায় হলো, যারা ট্রেন রেল পথে যাবে তারা হচ্ছে হাওড়া আসবে বা শিয়ালদা আসবে, শিয়ালদা থেকে বালি, বালি থেকে দক্ষিণেশ্বর ট্রেন আছে। আর যারা তোমার মেট্রো করে আসবে তারা টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর বা যে কোনো মেট্রো স্টেশন যেটা সাউথ নর্থ ডিভিশনের কানেকশানে আছে সেই মেট্রো স্টেশনে তোমরা দক্ষিণেশ্বর আসতে পারো। অথবা যারা এই মায়ের মন্দিরে আসতে চাইছো আরও কম খরচে, তারা চলে এসো হাওড়া, হাওড়া থেকে উত্তরপাড়া, উত্তরপাড়া থেকে লঞ্চ ঘাট ধরে, মানে ফেরি ঘাট ধরে, জেটি করে তোমরা চলে এসো আরিয়াদহ লঞ্চ ঘাট। ওখানে 15 টাকা করে টিকিট নেয়, তোমাদেরকে পৌঁছে দেবে, আর 5 টাকা করে হাওড়া থেকে উত্তরপাড়া টিকিট লাগে। তো এইভাবেই খুব কম খরচে তোমরা মায়ের মন্দির আসতে পারো। এখানে হোম হয়, যজ্ঞ হয়, 15ই আগস্ট খুব বড় করে হোম যজ্ঞ হবে এবং পুজো হবে, সেই পুজোর বুকিংও ওখানে চলছিল। যাই হোক, তো তোমাদেরকে ছোট্ট একটা গল্প বললাম। আর এটা গঙ্গার ধারে এই মায়ের মন্দির, খুবই মানে সুন্দর দর্শনীয় স্থল, মন ভরে যাচ্ছিলো। যদি তোমরা, আমরা তো সকালের দিকে গেছিলাম, একটু রোদ ছিল, তোমরা অবশ্যই মা গঙ্গার মন্দির, গঙ্গার ধার দর্শন করতে ভুলো না। আর তার সাথে মা গঙ্গার সাথে ওখানে গঙ্গাসাগরেরও পুজোর কিছু ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস থাকে, যে কেমনভাবে গঙ্গাসাগরে মা গঙ্গাকে পুজো করা হয় ঠিক সেইরকমভাবে ওটা স্থাপিত আছে। তারপর কি আর আমাদের এক যাত্রায় পৃথক ফল হয়, যদি আমরা আরিয়াদহের মানে তোমার আদ্যা মায়ের মন্দির না দর্শন করি? তাই চলে গেলাম সাদা শিবের নতুন মূর্তি দেখতে, আদ্যা মায়ের মন্দির দর্শন করতে। করে ওখানে আমরা প্রণাম জানিয়ে মাকে আমরা আমাদের গন্তব্য দক্ষিণেশ্বরে এলাম। দক্ষিণেশ্বরে মাকে দর্শন করলাম, দর্শন করে প্রণাম জানালাম, প্রণাম জানিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো এই হলো আমাদের হোল ডে ট্যুর প্ল্যান। আর খুবই কম খরচে তোমরা আরিয়াদহ ঘুরতে পারবে এবং আরিয়াদহতে সব মায়ের দর্শন করতে পারবে। এখন তো দক্ষিণেশ্বরে অনেক বাধ্যবাধকতা হয়ে গেছে, সেই বাধ্যবাধকতা ছাড়িয়ে যদি মন্দিরে দর্শন করতে চাও মাকে, তাহলে তোমরা আরিয়াদহের মুক্তকেশী মার কাছে দর্শন করতে পারো। এই মাকে স্বয়ং রামকৃষ্ণদেব মাসি বলতেন, আর যখনই সময় সুযোগ পেতেন দক্ষিণেশ্বর থেকে এটি আরিয়াদহ চলে যেতেন। ওখানে গিয়ে ঘাটে বসে উনি জপ করতেন, ধ্যান করতেন, আর মায়ের পুজো করতেন। তার সাথে শিবকেও আহ্বান করতেন, বুড়ো শিব রূপে দর্শন করতেন, আর স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই কারণেই ওখানে বিরাজমান থাকেন। তো এই হলো আমাদের ঐতিহাসিক পুরাণের গল্প, মন্দির নিয়ে অনেক কথা। তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অনেক অনেক ভালোবাসা দিও।